বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর এবার দরজায় কড়া নাড়ছে কালী পুজো। শক্তির দেবী মা কালীর পুজোর আনন্দে আত্মহারা জেলাবাসী। নেতাজি সুভাষ কলোনি মিনি বাস স্ট্যান্ড কমিটির কালী পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। এবছরের শহরবাসীর কাছে বিশেষ আকর্ষণ তামিলনাড়ুর মণ্ডপ ভাদ্রাভাদে কালী, যা তামিলনাড়ুতে অবস্থিত। সেই মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে এই মন্দির। 55তম বর্ষে পদার্পণ করল এই পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পর এবার আসতে চলেছে কালী পুজো। মাত্র আর কটা দিনের অপেক্ষা, এখন থেকেই শক্তির দেবী মা কালীর পুজোর আনন্দে আত্মহারা শহরবাসী তথা জেলাবাসী। শহরের ব্যস্ততম রাস্তা পুরাতন কান্দি বাস স্ট্যান্ড, এর সম্মুখে অবস্থিত কালী মন্দিরে পূজিত হবেন মা কালী। নেতাজি সুভাষ কলোনি মিনি বাজার কমিটির উদ্যোগে ডোমকলের পৌরপিতা শৌমিক হোসেনের তত্ত্বাবধানে এই কালী পুজোর আয়োজন করা হয়। এবছর এই মন্দিরের বিশেষ আকর্ষণ তামিলনাড়ুর মণ্ডপ ভাদ্রাভাদা কালী, যা তামিলনাড়ুতে অবস্থিত। সেই মন্দিরের আদলেই মন্দির নির্মাণ করা হচ্ছে। এবছর 55তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। কালী পুজোকে ঘিরে শহরবাসীর আবেগের মাত্রাও থাকে চড়া, তাই শুরু হয়ে গেছে জোর কদমে পুজোর প্রস্তুতি। এই পুজোর উদ্বোধন করবেন কলের পৌরপিতা শৌমিক হোসেন। এছাড়াও শহরবাসী তথা জেলাবাসীর কাছে বিশেষ আকর্ষণ, এই পুজোর উদ্বোধনের দিন উপস্থিত থাকছে টলিউডের প্রখ্যাত জনপ্রিয় নায়িকা পূজা বোস। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও শহরবাসীর ভিড় থাকবে বলে আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। আমাদের দুর্গাপুজোটা আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ জেলায় বেশ নাম অর্জন করেছে কান্দি বাস স্ট্যান্ডের। সেই আমাদের যে পুরাতন কান্দি বাস স্ট্যান্ড, তার মিনি বাজার কমিটি একটা আছে, তারা আমরা বড় কালী পুজো এখানে তারা করে। তো এই পূর্ণ সহযোগিতা শ্রমিকদের থাকে। এবারও শ্রমিকদের মানে তত্ত্বাবধানেই এই কালী পুজোটা হচ্ছে, যেটা আমরা ভাদ্রাভাদা কালী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, সেই মন্দিরের আদতে আমাদের মন্দির হচ্ছে, যেখানে মানে কালী ঠাকুরের রূপ একটা অন্য রূপ থাকবে এখানে। যেখানে আমাদের বাইরে মন্দিরে ঢোকার মুখেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে যে মন্দিরটা ভাদ্রা কালী মন্দির যেটা আছে তামিলনাড়ুতে, যেটা যেভাবে সাজানো আছে, এই কালী মন্দিরটা সেইভাবেই সেম সাজানো হবে। সেই একটা নতুন তামিলনাড়ুর ভাব আমরা এই মিনি বাজার কমিটির পক্ষ থেকে, যারা পুজো কমিটিতে আছি, কালাচাঁদদা আছে, অজয় পিন্টু আমাদের, জয়দেবদা আছে, সবাই আমাদের সবাই সদস্যরা মিলে, কিন্তু আমাদের এই সতুদা আছে, সবাই কিন্তু আমরা এই মানে নতুন একটা তামিলনাড়ুর মানে পুজো মণ্ডপ আমরা এখানে উপহার দেবো। দেখুন, কালী পুজোই সর্বোপরি প্রথম আমাদের মিনি বাজার কমিটির পক্ষ থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা যে কালী পুজোটা করছি, এটা এই এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সদস্যই পূর্ণ সহযোগিতা করে এত সুন্দর একটা পুজো করতে পারছি। দুর্গাপুজো যেভাবে মানুষ সাড়া পেয়েছে আমাদের এই বাজার কমিটির পক্ষ থেকে, সেইভাবেই এই কালী পুজোটাও জেলার মধ্যে শ্রেষ্ঠ হবে, এটা আশা করছি। এবং এই যে কালী পুজো বা কালুর রূপ যেটা আমরা আনতে চলেছি, সেটা জেলার মধ্যে আশা করছি শ্রেষ্ঠ হবে, এটাই আশা করছি। এবং এটা পুরোটাই সম্ভব হলো শ্রমিকদা সহযোগিতা, না হলে হয়তো সম্ভব হতো না। এবছর আমাদের টলিউড থেকে শ্রমিকদা তো প্রত্যেকবার ওপেনিং করে, উনি থাকবেনই, উনি উদ্যোক্তা, উনি সব কিছু আমাদের, উনি ওপেনিং করবেন। উনি বলেছেন যে সাথে হয়তো পূজা কি না, পূজা বোস বলে একটা নায়িকা বাংলা সিরিয়ালের, বিখ্যানুবাদ সকলকে, এবং আপনারা সকলে আসুন এই কালী মন্দির আমাদের দেখুন। এলাকার যারা সদস্য আছে সবাই আমরা পুজো কমিটির আছি, নতুন কিছু চমক পাবেন মুর্শিদাবাদ জেলার মানুষ। তো শ্রমিকদার নেতৃত্বে আমাদের ভীষ্মদার সাহায্য কমিটির সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, যেটা শ্রমিকদার নির্দেশ মতো আমরা কালী পুজোটাও প্রত্যেক বছর, পুজোটা আমাদের অনেক আগে পরিকল্পনাটা হয়, তো এবছরও আমরা সেই মতো তামিলনাড়ুর একটা মন্দির বানিয়েছি, প্রতিষ্ঠাতা করতে চলেছি। তো সেই চমকটাই আশা করি মুর্শিদাবাদ জেলাকে একটু খুব সেরাভাবে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, আশা তো অবশ্যই আমরা করছি যে জেলার মানুষকে একটা সাহায্য, তারা আমাদের সাহায্য করেছে, আমরাও তাদের একটা চমক দিয়েছি, তারা সবাই এসছে। তো এই কালী পুজোতেও ঠিক আমরা আরও হয়তো তার থেকে বেটার পেলে আরও খুশি হব, কিন্তু আশা করছি যে আরও ভিড় হবে। কারণ একটা হিমাচল প্রদেশের একটা আমরা মন্দির করেছিলাম দুর্গাপুরতে, তো একটা বড় জায়গার মধ্যে করেছিলাম, মানুষের আয়তনও বিশাল ছিল। অতএব এইটা আমরা তামিলনাড়ুর আর একটা শ্রেষ্ঠ মন্দির করতে চলেছি, আমরা আশা করছি যে ঠিক তার থেকেও বেশি একটা কিছু চমক দেওয়ার। আপনারা দেখছেন TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।